নেক্সাস টেলিভিশনে চোখ রাখা প্রত্যেকটি দর্শককে জানাচ্ছি শুভেচ্ছা এবং সেই সাথে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশন স্টুডিও থেকে কেমন আছেন অনুষ্ঠান থেকে। আপনাদের সাথে আছি আমি ডক্টর তানজিয়া খানম তম্পা। আজ আমরা অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো, আর সেটি হচ্ছে চোখ, চোখের সমস্যা। মানে সবচেয়ে বড় কথা, চোখের যে দেখতে সমস্যা হয় সেই বিষয়টি কিন্তু আজকে আমাদের আলোচ্য বিষয়। আমরা আমাদেরকে এবং আমাদের চারপাশের বিষয় এবং সৌন্দর্যগুলোকে উপভোগ করতে পারি আমাদের এই দুটো চোখ দিয়ে। এবং সবচেয়ে বড় কথা, এই দুটো চোখ দিয়ে যে আমরা শুধু দেখি তা কিন্তু না, মনের ভাব প্রকাশ মানে কখনো আনন্দ, দুঃখ, কষ্ট, বেদনা এই সমস্ত কিছু কিন্তু খুব সাবলীলভাবে প্রকাশ হয়ে যায় মুখে কিছু না বলে। আচ্ছা, চিন্তা করে দেখুন তো, এই চোখটা দিয়ে যদি দেখতে না পারেন অথবা যদি দেখতে সমস্যা হয় তাহলে খুব চিন্তার বিষয় হয়ে যায় না? সেই বিষয়গুলো নিয়েই আজ আমরা কথা বলবো যে কেন দেখতে সমস্যা হতে পারে, কি কি কারণ, কি কি রোগ লুকিয়ে থাকতে পারে এবং কি প্রতিকার সমাধান আছে। এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আছেন বিশেষজ্ঞ চিকিৎসক। আসুন তাদের সাথে আমরা পরিচিত হয়ে নিই। আমাদের সাথে আছেন সহকারী অধ্যাপক বাংলাদেশ মেডিকেল কলেজ ও হসপিটাল থেকে ডক্টর শাহেদ হায়দার চৌধুরী, বর্তমানে কনসালটেন্ট হিসেবে আছেন প্রাভা হেলথে। স্যার, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ এবং নেক্সাস টিভির অগণিত দর্শককে অনেক ধন্যবাদ। জি, আমাদের সাথে অনলাইনে যুক্ত আছেন ফ্যাকো লেজার ও রেটিনা সার্জন ডক্টর শেখ মোহাম্মদ আব্দুল হান্নান মিয়া, উনি আমাদের সাথে কিছুক্ষণের মধ্যেই যুক্ত হবেন। দর্শক, আমরা আজকে কথা বলবো দেখতে সমস্যা কিনা। আপনার যদি দেখতে কোনো ধরনের কোনো সমস্যা হয়ে থাকে কিংবা মনে করছেন যে আসলে ডাক্তারের কাছে যাওয়া উচিত কিন্তু সময় হয়ে উঠছে না, নিচের স্ক্রিনে নাম্বার দেখানো হচ্ছে, সেই নাম্বারে ফোন করে ফেলতে পারেন ঝটপট। আমাদের অনুষ্ঠানটি ফেসবুক লাইভে যাচ্ছে, লাইক এবং কমেন্টসের মাধ্যমে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। চলে যাচ্ছি মূল আলোচনায়, আমাদের সাথে শুনতে থাকুন, দেখতে থাকুন এবং প্রশ্ন করতে ভুলবেন না। ডক্টর শাহেদ হায়দার চৌধুরী, স্যার প্রথমেই এই যে দেখতে সমস্যা, চোখ আমাদের তো আসলে খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গ, প্রথমেই যদি জানতে চাই স্যার, এই যে ছোট থেকে বড়, ছোটদের একটা বিষয় যে অনেক আছে আমাদের ইদানিংকালে কিন্তু দেখা যাচ্ছে প্রি ম্যাচিউর চাইল্ড, মানে সময়ের আগেই বাচ্চাগুলো ভূমিষ্ঠ হয়ে যাচ্ছে, সিজারিয়ান হোক অথবা নর্মাল ডেলিভারি হোক, তো তাদেরকে আইসিউতে থাকতে হয়। তো এই যে বাচ্চাগুলোর চোখের একটা যত্নের ব্যাপার আছে এবং যেটা দেখা যায় যে অনেক সময় তাদের পরবর্তীতে অন্ধত্ব বরণ করে নিতে হয় এবং অনেক সময় পার্মানেন্ট ব্লাইন্ডনেসও হয়ে যাচ্ছে, এই ব্যাপারটা নিয়ে যদি স্যার একটু আলোকপাত করতেন। অনেক ধন্যবাদ। আপনি আসলে প্রথমেই একটি চমৎকার প্রশ্নের উপস্থাপনা করেছেন। আপনি বলেছেন যে সদ্যজাত শিশু, এখন এটি নর্মাল ডেলিভারি টাইম, আমরা যে সাধারণের ভাষায় যে বলি 10 মাস 10 দিন, যদি একটি শিশু সে নির্ধারিত পিরিয়ডের পূর্বেই জন্মগ্রহণ করে, ভূমিষ্ঠ হয়, সেটা অপরিপক্ক শিশু হবে এবং যদি ওজনে কম হয় তাহলে ওই শিশুটির আমাদের চোখের যে রেটিনা, সংবেদনশীল যে পর্দাটা আছে পিছনে, চোখের সর্বপিছনে, ওইটা সম্পূর্ণভাবে তৈরি হয় না। এতে কিছু নতুন ব্লাড ভেসেল, ফ্রেজাইল ব্লাড ভেসেল এগুলি থাকে, পুরো রেটিনাটা তৈরি হয় না, যেহেতু তার পরিণত বয়সে তার জন্ম হয়নি, আগে হয়ে গেছে ভূমিষ্ঠ। এই সমস্ত বাচ্চাই কিন্তু আমাদেরকে জন্মগ্রহণের সাথে সাথে নিউনেটোলজিস্ট যেরকম দেখবেন ওইখানেই তাদেরকে আমার বিনীত আহ্বান একজন অপথালমোলজিস্টের কাছে পাঠাতে হবে। এবং মূলত এটা রেটিনার কাজ, রেটিনা বিশেষজ্ঞ, আমরা চক্ষু বিশেষজ্ঞদের মধ্যে যারা রেটিনা স্পেশালিস্ট তাদের কাছে পাঠাতে হবে। আপনি বলেছেন যে ওরা পরবর্তীতে অন্ধত্ব হতে পারে, অন্ধত্ব কেন হবে, পরিণত রেটিনা হচ্ছে না, এই অপরিণত রেটিনাকে বাঁচাতে গিয়ে ওই অপরিপক্ক ব্লাড ভেসেলসগুলো তৈরি হয়, ওই ব্লাড ভেসেলসগুলো নিয়মতান্ত্রিকভাবে তৈরি হয় না বলেই ওটা থেকে রক্ত ঝরে। এবং এমনকি রেটিনাল ডিট্যাচমেন্ট নামক ভয়াবহ রোগে এই শিশুটি অন্ধত্ব বরণ করতে পারে। কাজেই ওই যে 30 দিনের মধ্যে, প্রথম 28 দিন কিংবা 30 দিনের মধ্যেই একজন চক্ষু বিশেষজ্ঞকে অবশ্যই দেখাতে হবে ওই অপরিণত বাচ্চাকে, বিশেষ করে যারা আইসিইউতে অপরিণত বয়সে যারা ভূমিষ্ঠ। নর্মাল ডেলিভারি, নর্মাল ওজন, দ্যাটস ওকে, ফাইন, কিন্তু মানে জন্মের যে নির্দিষ্ট সময়সীমা তার আগে যদি জন্মিয়ে যায় অপরিণত, অপ্রাপ্ত মানে অপরিণত বয়সে কিংবা ওজনে কম, এই সমস্ত বাচ্চাদেরকে অবশ্যই
আপনার রেটিনা স্পেশালিস্টকে দেখাতে হবে। আচ্ছা, এবং সেক্ষেত্রে আমার প্রশ্ন স্যার, যদি তারা সঠিক সময় আপনাদের শরণাপন্ন হন এবং আপনারা দেখেন, পরামর্শ দেন, চিকিৎসা দেন, এটা কি পরবর্তীতে আর অন্ধত্ব বরণ করার চান্সটা থাকবে না? অনেকখানি কমে যায় এবং অনেকাংশে সম্পূর্ণভাবেই কমে যায়। কারণ এটা এই রোগটাকে বলে আরওপি, রেটিনা অফ প্রি ম্যাচুরিটি। আমাদের রেটিনা স্পেশালিস্টরা তখন দেখে প্রয়োজনীয় পদক্ষেপ নেন, হয়তো লেজার করে দেন, কোনো সময় ইঞ্জেকশনের মাধ্যমে ওই রোগটাকে প্রতিহত করেন এবং এটা আস্তে আস্তে পরে পূর্ণতা পায়, দৃষ্টি সম্পূর্ণই থাকতে পারে, কিন্তু সময় মতো আসতে হবে। মানে একেবারে যে পূর্ণভাবে যে একদম অন্ধ হয়ে যাওয়ার ব্যাপারটা, সেই ব্যাপারটা হয়তো বা কিছুটা না, মানে অন্ধত্ব হবে না, রোধ হবে। জি দর্শক, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে এই যে আপনার যে ছোট্ট সোনামণিটি, অনেক সময় দেখা যায় যে বেশ সময়ের আগেই ভূমিষ্ঠ হয়ে যায় এবং তাদেরকে আইসিইউতে থাকতে হয়। তো সেই ব্যাপারে আসলে আপনাদের যারা চক্ষু রোগ বিশেষজ্ঞ আছেন, তাদের আসলে শুরুতেই যদি আপনারা মনোযোগ অথবা যোগাযোগ তাদের করেন, তাহলে কিন্তু অনেকাংশে আপনার সেই ছোট্ট সোনামণিটির পরবর্তীতে আর অন্ধত্ব বরণের সুযোগটি থাকছে না। আমাদের সাথে যুক্ত হয়েছেন অনলাইন অতিথি ডক্টর শেখ মোহাম্মদ আব্দুল হান্নান মিয়া। স্যার, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাদের, দর্শক বৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। জি জি, আমি ডক্টর শাহেদাদের চৌধুরীর বক্তব্যের সাথে একটু যোগ করতে চাই। জি স্যার, যে আরওপি যেটা প্রিমেচুর বেবির কথা বললেন, বেবিগুলোর ওয়েট 2 কেজির কম হয় এবং 34 উইকসের আগে এরা ডেলিভারি হয়, অনেক সময় অক্সিজেন দিতে হয়। এই ধরনের বাচ্চাগুলি আসলে রিস্ক, এদেরকে জন্মের পরে 30 দিনের মধ্যে রেটিনা চেক করার দরকার। রেটিনায় যদি এরকম কোনো ই পাওয়া যায়, সমস্যা পাওয়া যায়, সেটাকে তড়িৎ গতিতে সেখানে লেজার বা ইঞ্জেকশন দিতে হয়। এটা দিলেই আমরা এই ছোটো বাচ্চাদের অন্ধত্ব থেকে মুক্ত রাখতে পারবো। আর এই যদি ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে আলটিমেটলি কিন্তু এই বাচ্চাগুলো অনেক সময়ই অন্ধ হয়ে যায়। এই ব্যাপারটা আমাদের মনে রাখতে হবে। জি স্যার, আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন, দর্শকের ফোনটা নিয়ে নিই। দর্শক কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম, আমি নোয়াখালী থেকে তুহিন দাস। জি ওয়ালাইকুম আসসালাম। জি বলেন, কি বিষয়ে প্রশ্ন করতে চাচ্ছেন? আমি কার বিষয়ে স্যারের কাছে একটা প্রশ্ন রাখতে চাচ্ছি। আমি 1.5 বছর আগে একটা বাজি পাঠাতে যাই, চোখের সামনে বাজিটা ফেটে যায়। আচ্ছা, তো ওই সময় থেকে 6 মাস পর্যন্ত কোনো তেমন সমস্যা হয়নি, 6 মাস পর থেকে আমার চোখের সামনে কালো ফোটা ফোটা কিছু দাগ বাড়তে দেখা যায়। তো গ্রাম্য ডাক্তার থেকে সাধারণ ড্রপ ইউজ করছি, তারপরে ভালো মন হয়েছে আর কিছু করি নাই। বছর খানিক পরে যখন দেখছি যে দাগগুলো আরো বেশি, মানে যেদিকে তাকাই ওই দিকে কালো কালো দাগগুলো বাসে, তখন কুমিল্লাতে গিয়ে অন্ধকল্যাণ সমিতিতে ওইখানে যাই, ডাক্তার দেখাই, কিছু ড্রপ এবং ওষুধ দেওয়া হয়। আমার ওষুধ এবং ড্রপটার নাম ভালোভাবে জানা নেই। এখন ওইখান থেকে নেওয়ার পরে কোনো অবস্থার পরিবর্তন দেখছি না, আর এখনো মানে যে দিকে তাকাই বা মোটরসাইকেল চালানোর সময় যদি বাতাস লাগে চোখে, দাগগুলো সবসময় বাসতে থাকে। এটা নিয়ে কি করা যায় স্যার? দর্শক আপনার বয়স কত? আমার বয়স 21। আচ্ছা, আপনার চোখের যে আমরা মনি বলি, চোখের সামনের যে স্বচ্ছ অংশটুকু, ওইটা কি স্বচ্ছ আছে না বাজিতে ওইখানে কোনো দাগ পড়েছে? ওইখানে কোনো দাগ পড়েনি এবং ডাক্তার বলছে চোখে কোনো তেমন ক্ষতি হয়নি, ওই যে চোখের জল শুকিয়ে গেছে বলছে 3%। ওকে, বুঝতে পারছি, ধন্যবাদ দর্শক আপনাকে প্রশ্ন করার জন্য। ওনার এটা সম্ভবত ওনার চোখের মণিতে কোনো এফেক্ট করেনি। ওনার বলছেন যে চোখের পানি শুকিয়ে গেছে, এটা কিন্তু ড্রাই আইয়ের মানে সিমটম, ড্রাই আই সিন্ড্রোম বলি। এখানে উনি সম্ভবত আর্টিফিশিয়াল টিয়ার জাতীয় ওষুধ ব্যবহার করছেন, কিন্তু আমার মনে হচ্ছে ওনার যে ভিট্রিয়াস, চোখের পিছনের যে ওইখানের কোনো ওপাসিটি ডেভেলপ করলো কি না, কিংবা ওইখানের যে তরল যে জেলি লাইক স্ট্রাকচার আছে, ওইখানে কোনো সমস্যা হলো কি না, এটার জন্য ওনাকে আসলে চোখের পিছনের পরীক্ষাটা অবশ্য করণীয়। এখানে আমরা বিএসকেন সাজেস্ট করব, বিএসকেন অফ দি আই, এবং আমরা দেখব ভিট্রাসে আসলে কোনো কিছু আছে কি না। এটা দেখার পরে কিংবা ওসিটি ম্যাকুলাও করতে পারে, এবং আমি মনে করি উনি এখন ধরেন একটি স্টেরয়েড জাতীয় একটা ওষুধও ওনাকে ব্যবহার করতে হতে পারে।
আচ্ছা, তার মানে চোখের কিছু স্পেশাল যে ইমেজিং আপনারা করেন অনেকটা সিটি এমআর এর মতো, সেইগুলো টেস্ট আসলে ওনাকে করতে হবে ওনার? হ্যাঁ জি, ওনার যে সমস্যাটা, এই সমস্যাটার জন্য যে কালো কিছু ঘুরে এবং চোখ ঘুরলে ঘুরে, এটা ওই ওই এফেক্টের পরে। তো আমার মনে হয় যে ভিট্রাসের ছবি কিংবা ওই যে বি স্ক্যান মানে আল্ট্রাসোনোগ্রামের মাধ্যমে করলে আমরা বুঝতে পারবো ওখানে কোনো অপাসিফিকেশন হলো কিনা, মানে চোখের ভেতরের স্ট্রাকচারগুলোতে, বিশেষ করে পিছনের দিকে স্ট্রাকচারগুলোতে। জি দর্শক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে ছিলেন, এবং আপনি নিশ্চয়ই আপনার যে বিষয়টি সেটি অবশ্যই জানতে পেরেছেন, এবং অবশ্যই খুব সাথে সাথে একজন চক্ষু বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন এই টেস্টগুলো করার জন্য। আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। দর্শক কে আছেন আমাদের সাথে? হ্যালো, হ্যালো দর্শক। হ্যালো, আমি জহুরুল হোসাইন বগুড়া থেকে বলছি। জি জহুরুল সাহেব, আপনাকে আমি জহুরুল হোসাইন বগুড়া থেকে বলছি। জি জি জি, আপনি কথা বলার সময় যদি অনুগ্রহ করে টেলিভিশনের ভলিউমটা কমিয়ে কথা বলেন তাহলে আপনার জন্য আরো ইজি হবে। বলেন, আপনার প্রশ্নটি করেন। ওকে, হ্যালো, আমার চোখের চোখে একটু ধাপসা দেখা যায়, তারপরে একটু ছবিটা আপনার মনে কাটে যায়, একটু ডবল ডবল মনে হয়। আচ্ছা, ঝাপসা দেখা যাচ্ছে এবং ডাবল ডাবল মনে হচ্ছে। ডক্টর শেখ মোহাম্মদ আব্দুল হান্নান মিয়া স্যার, আপনার কাছে প্রশ্নটি নিয়ে আসতে চাই। দর্শকে কি কোনো প্রশ্ন করতে চান? না, আমি অবশ্যই প্রশ্ন করতে চাই, এই পেশেন্টের বয়স কত, আপনার বয়স কত দর্শক, এবং আপনি ডায়াবেটিক পেশেন্ট কিনা? না, ডায়াবেটিক্স নাই, আমার বয়স 50 আপ। আচ্ছা, একটা জিনিসকে দুটো, আপনি কতদিন থেকে দেখছেন? কতদিন থেকে আপনি এই ঝাপসা অথবা তিন চারেক এর আগে কোনো আঘাতের ইতিহাস আছে? আপনি আঘাত পেয়েছিলেন কি? বছর তিন চারেক আপনি আঘাত পেয়েছিলেন কি? চোখে কোনো আঘাত পেয়েছিলেন? না, তেমন মানে তেমন মনে পড়ে না, এরকম হয়নি। তবে আমি একজন টিচার, তো আমি ওই ওই একটা মানে চশমা ইউজ করতাম ডাক্তারের মানে পরামর্শ নিয়ে, এবং চক্ষু পরীক্ষা করার পরে, তারপরে ধীরে ধীরে ওই জিনিসটাই মানে আরো বেশি আকার ধারণ করতে চায়। না, আপনি ঝাপসাতে দেখেন কয়েকটা কারণ হতে পারে। একটা হতে পারে যে ছানি আসতে পারে, পাওয়ারের সমস্যা থাকতে পারে, আর একটা হলো যে আপনি এর সঙ্গে দুঃখ করছেন যে একটা জিনিসকে মাঝে মাঝে দুটা দেখে। দুটো দেখার ক্ষেত্রে অনেক সময় চোখে যে নার্ভ আছে, চোখে যে মাংসপেশীগুলোকে মুভমেন্ট করায়, সেগুলো দুর্বল হলে হতে পারে, ডায়াবেটিস রোগীদের অনেক সময় হয়। তো ওখানে কি যদি আপনি কোনো লোকাল চক্ষু বিশেষজ্ঞ দেখায় থাকেন, ওনারা হয়তো বলে দিতে পারবেন, অবশ্যই বলে দিতে পারবেন যে আপনার চোখে ছানি আছে কিনা। অথবা আপনার চোখে যে ডবল দেখেন, একটা জিনিসকে দুটো দেখেন, সেক্ষেত্রে চোখের যে মুভমেন্ট ডানে বামে উপরে তাকাই, এটাতে কোনো সমস্যা আছে কিনা। এরকম সমস্যা থাকলে অনেক সময় একটা জিনিসকে দুটো দেখা যেতে পারে। আর একটা হলো যে ছানি যে আসে, ছানি প্রাথমিক পর্যায়েও অনেক সময় এরকম মনে হয়। তা আমি আপনাকে রিকোয়েস্ট করবো যে আপনি একজন চক্ষু বিশেষজ্ঞকে দেখান, উনি অবশ্যই পরীক্ষা করে আপনার এই সমাধানটা ব্যাপারটা সুন্দরভাবে বলে দিতে পারবেন আপনাকে। জি স্যার, আপনাকে ধন্যবাদ, এবং দর্শক আপনাকেও ধন্যবাদ এত সুন্দর একটি মূল্যবান প্রশ্নের জন্য। অবশ্যই আমাদের বিশেষজ্ঞের পরামর্শ আপনার উপকারে লাগবে। ডক্টর শাহেদ হাজা চৌধুরী স্যার, আপনার কাছে আসতে চাই এই যে চোখের ছানির ব্যাপারে। তবে তার আগে একটা ইম্পর্টেন্ট জিনিস, এই যে বাচ্চাকাল থেকে যে আমার চোখের একটা যত্নের ব্যাপার, আপনারা কিন্তু এখন বেশ ক্যাম্পিং করছেন স্যার, যে প্রি স্কুল ক্যাম্পিং, মানে স্কুলে ঢোকার আগেই বাচ্চাদের চোখ পরীক্ষা নিরীক্ষা করা, আসলে এই ব্যাপারগুলো কতটা জরুরি একটা মানুষের জন্য? একটি অত্যন্ত জরুরি প্রশ্নের অবতারণা করেছেন আপনি, আপনাকে ধন্যবাদ। এই যে প্রি স্কুল আই টেস্টিং খুবই একটি মূল্যবান এবং জরুরি বিষয়। বাচ্চারা এখন, আমাদের সময় কিন্তু এটা ছিল না, আমরা প্লে গ্রুপ এইগুলি পড়ে আসতাম না। বাচ্চারা কিন্তু এখন ছোটোবেলার থেকে প্লে গ্রুপের মাধ্যমে যাওয়ার চেষ্টা করে, তারপরে তা 3 থেকে 5 বছরের বাচ্চা এটাই কিন্তু প্রি স্কুল আই টেস্টিংয়ের আওতায় পড়বে। আমাদেরকে জানতে হবে যে ওই বাচ্চাটার 2 চোখে আলাদা আলাদাভাবে সঠিক দৃষ্টি দেখছে কি না, মানে আমরা 6/6 সঠিক ভিশনটাকে আমরা বলি 6/6, মানে 6 মিটারের থেকে 6 মিটার দূরে আমাকে 6 নম্বর লাইনটা দেখতে হবে, মানে সঠিক পরিষ্কার দেখতে হবে, এটা হচ্ছে কারেক্টেড ভিশন। এই ভিশনটা যদি কোনো এক চোখে বাচ্চা কম দেখে,
বাচ্চা বুঝবে না, ওটা আরেকটা চোখ কম্পেনসেট করে। তো এই জিনিসটা যদি আমরা ওদেরকে কারেক্ট করে না পাঠাই, তাহলে ও যে চোখে কম দেখছে সেই চোখ জেনে যাবে যে এটাই বোধ স্বাভাবিক দৃষ্টি, সমস্যাটা ওইখানেই। কাজেই প্রতিটি বাচ্চাকে চোখের যে কারেকশান, মানে দৃষ্টিশক্তি, নর্মাল দৃষ্টিশক্তি আমাকে 6 থেকে 7 বছরের পূর্বেই ঠিক করতে হবে, না হলে যে চোখে কম দেখছে ওটা আস্তে আস্তে অলস হয়ে যাবে, লেজি আই বলি আমরা, এমব্লায়োপিয়া। 8 বছরের পরে কোনোভাবেই আমরা চশমা দিয়ে কারেক্ট করে নর্মাল ভিশন আমরা আর পাই না। আচ্ছা, এটা এই জন্যই ইম্পর্টেন্ট যে প্রি স্কুল আই টেস্টিং প্রতিটি শিশুকে। আমি আপনার মাধ্যমে আমি আজকে বলতে চাচ্ছি যে প্রতিটি শিশুকে বাবা মা স্কুলে ভর্তি করার আগেই যেন একজন চক্ষু বিশেষজ্ঞকে দেখিয়ে নেন। আর স্কুল কর্তৃপক্ষের প্রতিও আমার আহ্বান, আপনারা অন্তত বাৎসরিক একটা আই টেস্টিং প্রোগ্রাম রাখেন, কিংবা নিউ ইনটেক যখন হলো ওই শিশুটি চোখে দৃষ্টি স্বাভাবিক কিনা এটা আপনারা জেনে নেন। আচ্ছা, চশমার মাধ্যমেও যদি হয়, অনেক সময় গার্জিয়ানদের ভয় থাকে যে স্যার এত ছোটবেলায় চশমা দিয়ে দিলেন আমার এটা কি অন্ধত্ব যাবে কিনা, না চশমা না পড়লেই কিন্তু অন্ধত্বের দিকে যাবে। স্যার একটু ইন্টারাপ্ট করছে, আরো কথা বলবো এটা নিয়ে, বিষয়টা নিয়ে, তবে দর্শক যুক্ত হয়েছেন, দর্শকের ফোন নিয়ে নি। দর্শক কে আছেন আমাদের সাথে? হ্যালো। জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। দর্শক আপনার নাম এবং বয়সটি বলে প্রশ্নটি করে ফেলুন। জি আমি আনোয়ার কুতি কনসি থেকে, আমার এজ হচ্ছে 43। জি গত কয়েকদিন ধরে আমার ডান চোখে অংশটুকু আপনার উঠানো পারছে না, পালাপি করে কয়েক ঘন্টা পর। হ্যালো। জি 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 জি, ডান চোখের কোন অংশটি বলছেন? নিচের যে নিচের পাতাটা। ঠিক আছে স্যার, কিছু কি প্রয়োজনীয় প্রশ্ন করতে চান? দর্শক আপনার কি ডায়াবেটিস আছে? না। আপনার বয়স বললেন 40? 43। আচ্ছা, এই চোখে কোনো ব্যথা বা চুলকানো তো নাই? না। আচ্ছা, এই চোখের পাতার যে লাফানো, এটা আমরা আসলে যদি স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত হয় এবং কন্টিনিউয়াস হতে থাকে, তাহলে এটা আমরা একটা রোগ ব্লেফারোস্পাজম হিসেবে আখ্যায়িত করি। আপনাকে আমার আহ্বান, আপনি চক্ষু বিশেষজ্ঞের কাছে যাবেন এবং এটা উনি ভিটামিন জাতীয় কিছু ঔষধ আমরা দিয়ে থাকি, ভিটামিন B1, B2, B6 সাথে জিঙ্ক রাখতে পারি, এইগুলি দিলে এবং যদি একটা রিফ্রেশ টিয়ার জাতীয় আর্টিফিশিয়াল টিয়ার, ওনার চোখে শুষ্কও থাকতে পারে, শুষ্ক থাকলেও অনেক সময় চোখের পাতা লাফাবে, যে ও ভাববে যে চোখটাকে আমি ময়েস্ট রাখি। কাজেই আপনি আমার মনে হয় ভিটামিন জাতীয় ঔষধ দিয়ে চেষ্টা করতে পারেন, তবে আমার অনুরোধ আপনি নিকটস্থ চক্ষু বিশেষজ্ঞের সাথে দেখা করা উচিত। আসলে স্যার এই শুষ্ক চোখ আর চোখে ছানি ব্যাপারটা আসলে বারবারই উঠে আসছে, খুবই গুরুত্বপূর্ণ। তবে স্যার এই বিষয়গুলো আমরা কথা বলবো বিরতির পরে, সময় হয়েছে একটা বিরতি নেয়। দর্শক এ পর্যায়ে নিতে হচ্ছে একটা ছোট্ট বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, সাথে থাকুন। বিরতির পরে আপনাদেরকে আবারও স্বাগত। আজকের কেমন আছেন অনুষ্ঠানে আমরা কথা বলছিলাম চোখের সমস্যা নিয়ে, বিশেষ করে দেখতে সমস্যা হচ্ছে কিনা এই ব্যাপারটা নিয়ে। আমাদের সাথে আলোচনা করছেন স্টুডিওতে সহকারী অধ্যাপক বাংলাদেশ মেডিকেল কলেজ ও হসপিটাল থেকে ডক্টর শাহেদ হায়দার চৌধুরী, এবং আমাদের সাথে অনলাইনে আছেন ফ্যাকো লেজার ও রেটিনা সার্জন ডক্টর শেখ মোহাম্মদ আব্দুল হান্নান মিয়া। দর্শক আপনারা নিচের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে ফেলতে পারেন আপনি যদি দেখতে কোনো সমস্যা ফেস করে থাকেন। চলে যাচ্ছি ডক্টর শেখ মোহাম্মদ আব্দুল হান্নান মিয়া, স্যার আপনার কাছেই আসতে চাই এই পর্যায়ে। চোখের একটা খুব অন্যতম সমস্যা স্যার ইদানিংকালে দেখা যাচ্ছে যে চোখের শুষ্কতা, মানে অনেকেই বোঝেন না যে আমরা ডাক্তাররা বলি যে আপনার চোখ শুকিয়ে গেছে অথবা পানি শুকিয়ে গেছে, তো এবং এটাতে দেখা যাচ্ছে যে অনেকেই জ্বালা পোড়া কিংবা চোখ একটু চুলকাচ্ছে এই ধরনের প্রবলেম নিয়ে আসছে। তো স্যার এই বিষয়টা নিয়ে যদি একটু বলতেন যে আসলে রোগীরা কী ধরনের সমস্যা নিয়ে আসে কিংবা আপনাদের কাছে কখন আসা উচিত। ধন্যবাদ আপনাকে, সুন্দর প্রশ্ন করেছেন আপনি। ড্রাই আই বা শুষ্ক চোখ, এটা আমাদের প্র্যাকটিস লাইফে দিনে দিনে বাড়ছে ধরনের রোগী। এটাকে আগে আমরা হয়তো খুব একটা গুরুত্ব দিতাম না, এখন এটা
সবাই গুরুত্ব দিচ্ছে। আচ্ছা, ড্রাই আই হলে রোগী বুঝতে পারে না তার চোখ ড্রাই, উনি কিছু অসুবিধার কথা নিয়ে আসেন, কমপ্লেন নিয়ে আসেন, তেমন উনি বলেন চোখ লাল হয়, খসখস করে, জ্বালা করে। তো আমরা পরীক্ষা করে আমরা বুঝতে পারি, দেখতে পারি সে সিটি ট্যাম্পে হোক অথবা আরও কিছু টেস্ট আছে, সারমাস টেস্ট আছে, এটা টেস্ট করলে আমরা বুঝতে পারি যে তার চোখে যে স্বাভাবিক পানি থাকা দরকার চোখটাকে পিচ্ছিল এবং ভিজা রাখার জন্য সেই পরিমাণ চোখে পানি আছে কি না। তো এটা যদি না থাকে, এখন অনেক ধরনের আর্টিফিশিয়াল টিপ পাওয়া যায় যেটা ব্যবহার করলে রোগী এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে পারে। বিশেষ করে যারা আমরা এসিতে কাজ করি অথবা দীর্ঘক্ষণ ল্যাপটপ বা মোবাইলে কাজ করি, তাদের কিন্তু এই ধরনের ড্রাই আইটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেক্ষেত্রে যারা এরকম অনেকক্ষণ ধরে এসি রুমে থাকেন অথবা ল্যাপটপে কাজ করেন, মোবাইলে কাজ করেন, তাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা বেশি হয় এবং তাদেরকে আমরা এই কারণে অনেক সময় আগেই আর্টিফিশিয়াল টিয়ার দিয়ে থাকি, যাতে করে তাদের এই সিমটমগুলো কম হয়। কারণ অনেকক্ষণ ধরে ল্যাপটপ বা মোবাইলে কাজ করলে বা অনেকক্ষণ পড়াশোনা করলে চোখটা খোলা থাকতে হয়, চোখ যে বারবার খুলে বন্ধ হয়, এটা অনেক সময় ধরে চোখটা খুলে থাকে, যার জন্য একটা ড্রাই হয়ে যায়। তো এটা এটা এখন একটা ইদানিং একটা বড় ধরনের সমস্যা, এবং সমস্যাটা হলেও সমাধানও হয়ে গেছে। যা অনেক ধরনের এখন আর্টিফিশিয়াল টিয়ার পাওয়া যায় যেটা সঠিকভাবে দিলে রোগীর কষ্ট দূরীভূত করা সম্ভব। জি স্যার, আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে একজন দর্শক যুক্ত হয়েছেন, প্রশ্নটা নিয়ে নেই। দর্শক কে আছেন আমাদের সাথে? হ্যালো, জি আসসালামু আলাইকুম, আমি বজলুর রহমান বলছিলাম খুলনা থেকে। জি ওয়ালাইকুম আসসালাম। আপনি? আমার ওয়াইফের গ্লুকোমা দেখা দিয়েছে, ডায়াবেটিস হচ্ছে 15 বছরের বেশি হয়ে গেছে। এখন কিছুদিন আগে চোখ লাল লাল হয়েছিল, মাঝে লাল এখনো আছে, একটু কমে গেছে। ওই প্রেশার ডাক্তারে বলছে অপারেশন করতে হবে। এই ক্ষেত্রে মানে মানে ভয় পাচ্ছি আমরা করবো কিনা। আর ওষুধ দিয়েছে বিনজপ, ট্রিকুমা বি, এই দুটাই চলতেছে প্রেশারের জন্য। এক চোখে 20, এক চোখে 23-24 এরকম থাকে প্রেশার। এখন এই যে অপারেশন করবো কি না এটা তো মানে বলতে চাই। আর ডায়াবেটিস নর্মাল 10-11 এরকম থাকে। আর একটি গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে ফোন পাওয়া গেল স্যার, কোনো কি প্রশ্ন করতে চান দর্শককে? আপনার স্ত্রীর বয়স কত বললেন? বয়স 50, 5 সাল থেকে ডায়াবেটিস আছে। ওনার ডায়াবেটিসও আছে এবং গ্লুকোমা, ইনসুলিন নেন আর কি, গ্লুকোমা রোগে উনি আক্রান্ত। হ্যাঁ জি, 1 বছর মতো হয়ে গেছে। আচ্ছা, আপনি নিশ্চয়ই চক্ষু বিশেষজ্ঞর পরামর্শ নিয়েছেন এবং উনি অপারেশন করতে চাচ্ছেন। জি জি, ধন্যবাদ দর্শক। এখন এই রোগীটার 50 ঊর্ধ্ব একটি রোগী, মহিলা রোগী, উনি গ্লুকোমাতে আক্রান্ত, উনি ডায়াবেটিক, এবং ডায়াবেটিসটা উনি বলে দিয়েছেন 10-12 থাকে, আনকন্ট্রোলড। ওনার সমস্যা দুটোই, এই যে গ্লুকোমা, গ্লুকোমাটা এমন একটা রোগ যে এটা নীরব ঘাতক আমরা বলি চোখের, এটা চোখের ইন্ট্রাঅকুলার যে প্রেশার, চোখের ভিতরে আভ্যন্তরীণ প্রেশার বেশি, নর্মালের থেকে বেশি। এই বেশি প্রেশার যদি অব্যাহত থাকে তাহলে আমাদের যে নার্ভটা দিয়ে আমরা দেখি, অপটিক নার্ভ, সেটা শুকিয়ে যায়, এটাতে একটা ব্লাইন্ডনেস আসবে। এই ব্লাইন্ডনেসটা এটা রিভার্সেবল না, ইরিভার্সেবল, মানে এটা আসলে এটা আর ভালো হবে না। এবং ওনার যে চিকিৎসক, আমি আশা করব উনি একজন গ্লুকোমা স্পেশালিস্ট অবশ্যই, এবং উনি যদি চক্ষু বিশেষজ্ঞ হয়ে থাকেন তারপরও আমার অনুরোধ আপনি একজন গ্লুকোমা স্পেশালিস্টের কাছে যাবেন। এবং উনি আমার ডাক্তার কিন্তু অপারেশন করার পক্ষে, অবশ্যই এই রোগীকে গ্লুকোমা সার্জারি করতে হবে, তবে তার আগে ডায়াবেটিসটা পরিপূর্ণভাবে, তার মানে নিয়ন্ত্রণ করতে হবে। এখানে একজন এন্ডোক্রাইনোলজিস্টের মাধ্যমে ওনার যদি ঔষধে না হয়, ইনসুলিন দিয়ে অবশ্যই খুব দ্রুত সময়ের মধ্যে কমিয়ে গ্লুকোমা সার্জারির দিকে যেতে হবে। আচ্ছা আচ্ছা, সার্জারি করাটাই আসলে এখানে ম্যান্ডেটরি, যেহেতু ডাক্তার দেখে বলেছেন এখন ওনার গ্লুকোমা অপারেশন প্রয়োজন, না হলে চোখের বেশ বড় ধরনের ক্ষতি হয়ে যাবে। চোখের যদি উনি গ্লুকোমা স্পেশালিস্ট, উনি যদি ট্রাভিকুলেক্টমি একটা অপারেশন আছে উনি যদি করে দেন, তাহলে এই প্রেশারটা কমে যাবে
এবং রোগী ভালো থাকবে। নিশ্চয়ই দর্শক জেনে খুব খুশি হবেন এবং আশ্বস্ত হবেন এই ব্যাপারে। দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি প্রশ্ন করার জন্য। আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন, শেখ মোহাম্মদ আব্দুল হালিম মিয়া স্যার, আপনার কাছেই ফিরবো। কে আছেন দর্শক আমাদের সাথে? হ্যালো, জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম এবং বয়স? নাদিরুজ্জামান বলছিলাম। জি 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 বলুন বলুন। জি আমার বয়স 52। তা আমি ওই রেটিনা পিগমেন্টোসার একজন রোগী আর কি। আচ্ছা 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 আচ্ছা। তো 99 এ প্রথম আমি বুঝতে পারি, তো এখন ভীষণ লস অনেক হয়ে গেছে। তা আমার প্রশ্নটা হলো, এরপরে আমার শাড়ি পড়ছিল, দুইটা শাড়ি অপারেশন করা হয়েছে। আমার প্রশ্নটা হলো যে এই জেনেটিক এই কারণে যে আমার সমস্যাটা, এই জিনটা বাংলাদেশে টেস্ট করার কোনো ইয়ে আছে কিনা, আর বিশ্বে কোনো চিকিৎসা আবিষ্কার হলো কিনা আর কি। ধন্যবাদ প্রশ্ন যিনি করেছেন। উনি রেটিনা মানে পিগমেন্টোসা রোগে ভুগছেন, এটা আসলে একটা জেনেটিক রোগ এবং রেটিনার একটি রোগ। উনি প্রশ্ন করেছেন যে এটা কোনো পরীক্ষা করে জানা যাবে কিনা। অবশ্যই পরীক্ষা করে জানা যাবে। ওনাকে কালার ফান্ডাস ফটোগ্রাফ করতে হবে, করলেই আমরা ধরে ফেলতে পারবো রেটিনাতে বনি স্পিকিউলের মতো ছোট 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 অনেকগুলি ছোপ আছে। ওনার চোখের দৃষ্টি অবশ্যই কমে যায়। আর উনি যেটা বলেছেন যে বিদেশে এটা এখনো আবিষ্কার বা এরকম কিছু, মানে ট্রিটমেন্টের ব্যাপারে কোনো আশাবাদী কিছু, এটা আমরা আসলে বোলাস ডোজে ভিটামিন সাপ্লিমেন্টই দিতে হবে ওনাকে দিয়ে, এবং পরবর্তীতে ওনাকে লো ভিশন সেন্টারে আমরা পাঠাতে চাই। আমাদের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট আমাদের দেশের সর্ববৃহৎ ইনস্টিটিউট, এছাড়া বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটি আছে। আমরা এরকম বড় বড় জায়গায় লো ভিশন নিয়ে যারা কাজ করছেন আমাদের চক্ষু বিশেষজ্ঞদের মধ্যে, সেই ভিজুয়াল এইড ওনাকে কিন্তু ইউজ করতে হবে। ওটা দিয়ে উনি দেখবেন ওনার কাঙ্ক্ষিত যতটুকু দেখার প্রয়োজনীয়তা এটা দিয়ে দেখবেন। উনি মেডিসিনের ব্যাপারেও জানতে চাচ্ছেন। মেডিসিনের ব্যাপারে আমি বললাম যে আমরা এটা দিব, এই যে ভিটামিন সাপ্লিমেন্ট দিব, এবং চোখের স্বচ্ছতাটা রাখার জন্য হয়তো বা আর্টিফিশিয়াল টিয়ার দিয়ে রাখবো। উনি বোধহয় কিছু আধুনিক চিকিৎসার কথা জানতে চাচ্ছিলেন। এটা বিদেশে গবেষণা লব্ধ, এটা আমি মনে করি যে আমার শ্রদ্ধা হান্নান ভাই যদি কিছু অ্যাড করতে চান। ভালো কিছু আছে কিনা? জি স্যার, আপনি কি কিছু অ্যাড করবেন কিনা? আমাদের একজন দর্শক ফোন দিয়েছিলেন রেটিনাইটিস পিগমেন্টোসা নিয়ে। রেটিনাইটিস পিগমেন্টোসা এটা আসলে জন্মগত বা বংশগত রোগ বলা যায়। তো এটা নিয়ে অনেক ধরনের গবেষণাই হচ্ছে, রেটিনা চেঞ্জ পরিবর্তন করা যায় কিনা এরকমও অনেক পরীক্ষা নিরীক্ষা চলছে। তো এখনও আসলে এই ব্যাপারে আশানুরূপ কোনো পাওয়া যায়নি, রেজাল্ট পাওয়া যায়নি যে রেটিনা চেঞ্জ করলে বা অন্য কিছু করলে রেটিনাটিস পিগমেন্টটা পিগমেন্টোসা রোগীকে আমরা দৃষ্টি ভালো রাখতে পারবো। এটা এখনো গবেষণার মধ্যে আছে, পরীক্ষা নিরীক্ষার মধ্যেই আছে। আচ্ছা, আশা করছি যে নিশ্চয়ই আশানুরূপ কোনো রেজাল্ট আমরা পাবো। তো আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। দর্শক কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শারমিন দর্শক থেকে বলছি। জি জি শারমিন বলেন, কি জানতে চাচ্ছিলেন? আমার পেশেন্ট হলো আমার ভাই, ও ছোটবেলায় পড়ে গেছিল আপনার হসপিটালের বেড থেকে, মানে আমরা তো এত বুঝি না তখন আর কি, চোখ নষ্টর মতো হয়ে গেছিল আর কি। পরে সেই থেকে এখন থেকে চিকিৎসা করা হয়, পরে এখন চোখে সাদা সাদা ধরে গেছে। তা আজকে ডক্টরের কাছে নেওয়া হয়েছিল, উনি বলছে যে চোখ একটা প্রায় নষ্ট হয়ে গেছে, আর একটা ঘাড় মতো। এখন উনি দুইটা ড্রপ দিছে আর বলছে যে কেউ যদি চক্ষু দান করে তাহলে এটি ঠিক হবে। এখন আমরা খুব হতাশাগ্রস্ত যে গ্রামে বাড়ি আমরা কোথায় যাব, তারপর কোন ডাক্তারের শরণাপন্ন হতো। এখন আপনারা যদি একটা ভালো সাজেশন দেন, আর আপনাদের কাছে আসতে চাই, কোথায় আসবো দেখানো হতো।
দর্শক আপনি সঠিক জায়গায় আছেন। আমাদের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট একটি সর্ববৃহৎ ইনস্টিটিউট চোখের, এবং সেই সাথে আপনি যে অংশের প্রয়োজন সে কর্নিয়া ডিপার্টমেন্টেই আছেন। আমার ধারণা আমার কর্নিয়া ডিপার্টমেন্টে যারা কর্মরত আছেন ওনারা অবশ্যই সন্ধানী জাতীয় চক্ষু সমিতি, আমাদের সন্ধানী হসপিটাল আছে, মরণোত্তর চক্ষু নিয়ে যারা কাজ করে মেইনলি, আমরা সবাই আমাদের যেমন আমি বাংলাদেশ মেডিকেলে আছি ওইখানেও কিন্তু আমার মানে সন্ধানীর ইউনিট আছে, সেটা একটা জিনিস। কিন্তু সন্ধানী যে হাসপাতাল, আমি বলবো যে আপনি ওইখানে আসেন সন্ধানী হাসপাতালে, রোগীটার ছবি সহ কিছু টাকা হয়তো নেয়, সামান্য কিছু টাকা জমা দিতে হয়, সেই সাথে যে মরণোত্তর চক্ষু পাওয়ার জন্য, আসলে তো যারা মৃত যারা আগে দান করে যায় মৃত্যুর 6 ঘন্টার মধ্যে কিন্তু আমাদের সন্ধানীয়ানরা ওই কর্নিয়াটাকে কালেক্ট করে, মৃত ব্যক্তির কর্নিয়াটাকে তুলে নিয়ে আসে, সেই কর্নিয়াটা প্রিজার্ভ করে এবং এই সমস্ত রোগীদের চোখে, কেন উনি বলেছেন আমাকে যে বলেছে যে কর্নিয়াটা যদি পাওয়া যায় তাহলে আমার রোগী দেখবে, তাহলে কর্নিয়া প্রতিস্থাপন লাগবে। তো আমার সাজেশন আপনার মাধ্যমে নেক্সাস টিভির মাধ্যমে যে উনি যাতে নীলক্ষেতে, নিউ মার্কেট নীলক্ষেতে সন্ধানী চক্ষু হাসপাতালে ইমিডিয়েট দেখা করে, আর যদি বলেছেন কার কাছে দেখাবেন, যদি মনে করেন যে আমাদের কাছে আসবেন, যার কাছেই আসুক আপনি আসতে পারেন, আমরা আপনাকে সঠিক জায়গায় পাঠিয়ে দিব, সন্ধানীর মাধ্যমেই আমরা কর্নিয়া সংযোজন করে দিব। জি, দর্শক নিশ্চয়ই আপনি আশ্বস্ত হয়েছেন এবং আমাদের বিশেষজ্ঞ যেভাবে আপনাকে ভরসা দিয়েছেন নিশ্চয়ই আপনি বেশ উপকৃত হবেন, এই পরামর্শ আপনার কাজে লাগবে। আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত হয়েছেন, দর্শক কে আছেন আমাদের সাথে? হ্যালো, আমি চট্টগ্রাম থেকে বলতেছি। যে হ্যালো, আসসালামু আলাইকুম। জি জি, ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার নাম এবং বয়সটি বলে প্রশ্নটি করুন। আমার বয়স 50। আমার ডায়াবেটিস আছে। আচ্ছা, আমার ডান চোখে ব্যথা করে, আমি বলছি ডাক্তার আগে আমাকে ডাক্তার দেখাচ্ছিলাম সিস্টার ইয়ার দিতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার ডায়াবেটিস আছে এবং আপনার বয়স এখন 50। মোহাম্মদ আব্দুল হান্নান মিয়া স্যার, আপনার কাছে আসতে চাই, আমাদের এই দর্শক ফোন দিয়েছেন, আপনার কি কোনো প্রশ্ন আছে দর্শকের কাছে? আপনার ডায়াবেটিস কতদিন থেকে? 10-12 বছর হবে স্যার। আপনার দুই চোখে ব্যথা করে নাকি এক চোখে? অনেক সময় অনেকদিন থেকে ডায়াবেটিস থাকলে চোখের ভিতরে নতুন নতুন রক্ত নালী তৈরি হয়, চোখের প্রেসার বেড়ে যায়, এরকম একটা সমস্যা হয়। তা আমি মনে করি না যে আপনার সেরকমই হয়ে গেছে, কারণ আপনার যে ব্যথার কথা বলছেন এটা প্রচন্ড ব্যথা না, মাঝে মাঝে এটা আপনার দাঁতের ব্যথার জন্য অনেক সময় এরকম চোখে ব্যথা মনে হয়, নাক বন্ধ থাকলে, নাকের সমস্যা থাকলে এরকম মনে হতে পারে। তারপরে আমি বলবো যে আপনি ডায়াবেটিক রোগী, আপনি ওখানেও অনেক ডায়াবেটিক রেটিনা স্পেশালিস্ট আছেন, ওনাদের চেক আপ দেখান যে ডায়াবেটিস জনিত কারণে রেটিনোপ্যাথি হয়েছে। যদি রেটিনোপ্যাথি হয়ে থাকে তাহলে সেটা চিকিৎসা নিতে হবে, এবং রেটিনোপ্যাথি থেকে অনেক সময় এবং চোখের প্রেশার বেড়ে যায়, সেরকম সমস্যা হলো কিনা সেটা দেখতে হবে। তো এটা আমার মনে হয় যে একটুখানি লোকাল যে রেটিনা বিশেষজ্ঞ আছেন তাদের একটু পরামর্শ নেওয়াই ভালো হবে। আমরা ভয় পাওয়ার মতো কিছু নাই, আমি যতটা বুঝি যাকে এত জটিল কিছু হয় নাই, অন্য কোনো কারণে হয়তো এটা আপনার ব্যথা হয়। আর সিস্টেট দিচ্ছেন এটা দেন, অসুবিধা নাই, এটা চোখটাকে কমফর্ট রাখবে, আরামদায়ক ব্যবস্থা রাখবে, আপনি ব্যবহার করেন, তাতে কোনো অসুবিধা। জি, ধন্যবাদ স্যার আপনাকে, এবং দর্শক আপনাকেও ধন্যবাদ যে এত সুন্দর একটি বিষয় নিয়ে প্রশ্ন করেছেন এবং আমাদের বিশেষজ্ঞ যে পরামর্শ উপদেশ আপনাকে দিয়েছে আপনার উপকারে লাগবে, আপনার কাজে লাগবে। এ পর্যায়ে একটা আবার বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, আমরা কথা বলছিলাম দেখতে সমস্যা হচ্ছে কিনা, অনুষ্ঠানে এ পর্যায়ে একটা বিরতি নিতে হচ্ছে, ফিরছি কিছুক্ষণের মধ্যে।
বিরতির পরে আপনাদেরকে আবারও স্বাগত। আমরা কথা বলছিলাম দেখতে সমস্যা, চোখের সমস্যাগুলো নিয়ে আমরা কথা বলছিলাম। এ পর্যায়ে আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত আছেন, তার ফোনটা দিয়েই অনুষ্ঠান শুরু করতে চাই। কে আছেন দর্শক আমাদের সাথে? হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আপনার নাম এবং বয়সটি বলে প্রশ্ন। আমি যাত্রাবাড়ি থেকে 56 বছর। এই জি, করুন প্রশ্নটি করুন। আমার সমস্যা, অনেক দিন যাবত আমি ডায়াবেটিসটা আক্রান্ত, কিন্তু আমার একটা রোলসের মধ্যে ডায়াবেটিসটা আছে, মেনটেইন আছে, কিন্তু আমার চোখের সমস্যাটা আরো 15-16 বছর আগের থেকে। এখন সমস্যাটা আমি জাতীয় ইনস্টিটিউটের প্রফেসর আরিফ সাহেবকেও দেখাইছি, উনিও বলছেন ভালো আছেন। আমি ফার্মের ফার্মগেট হাসপাতালে ইসলামিয়াতে দেখাইছি, ওনারও ওষুধ দিচ্ছে, ভালোই ছিলাম, কিন্তু ইদানিং চোখে ডাক্তাররা বলে যে আমি চোখে সুস্থতা, হ্যাঁ, তো সুস্থতার জন্য ওষুধ দিচ্ছে। হ্যাঁ, হঠাৎ করে আবার এই গত 2 মাস যাবত আমার চোখ দিয়ে অনর্গল পানি পড়তেছে। এখন আমি এই পানির জন্য কি করব? আমি আমার যে ডাক্তার ওনাকে ওনার কাছে গিয়েছিলাম, উনি আমাকে 2 মাসের ওষুধ দিচ্ছে, 2 চোখে ড্রপ দিচ্ছে, অলিভ, তারপরে ট্যাবলেট দিচ্ছে 3 মাস খাওয়ার জন্য, আর একটা দিচ্ছে 2 চোখের কর্নারে, ঠিক কর্নারে ম্যাসেজ করার জন্য 2 বার। আচ্ছা, এখন আমি কি করতে পারি, কোথায় যাব? চোখের পানি কিন্তু বন্ধ হচ্ছে না। জি, রোগী খুব কষ্ট পাচ্ছে। প্রিয় দর্শক, আপনাকে কোথাও যেতে হবে না। হ্যাঁ দর্শক, আপনাকে কোথাও যেতে হবে না, আপনি ঠিক জায়গায় আছেন। আবারও আমি বলছি, আপনার চোখে দিয়ে পানি পড়ছে, উনার চোখ হয়তো বা শুষ্ক ছিল, তারপরে ডাক্তার দেখছে ডায়াবেটিসের রোগী এবং ডায়াবেটিস কন্ট্রোল আছে, ডাক্তার একজন ডাক্তারের নামও বলেছে, উনি বলেছেন ঠিক আছে। ঠিক আছে মানে রেটিনোপ্যাথি ডেভেলপ করে নাই। ডায়াবেটিসের যে প্রধান সমস্যা, ডায়াবেটিকের দীর্ঘদিন ডায়াবেটিস থাকার কারণে, অনিয়ন্ত্রিত থাকার কারণে যে সমস্যাগুলো জটিলতা তৈরি করে, ওগুলো জটিলতা হয়নি। হ্যাঁ স্যার, বিরতিতে যাবার আগে কিন্তু স্যার বলছিলেন যে কিছু নতুন রক্তের ভেসেল তৈরি হয়ে যায়। মানে ডাক্তার হান্নান সাহেব যেটা বলছিলেন যে মানে রক্ত শুরু হয় মানে কি, এখানে ব্লিডিং হবে পরে যদি অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকে, এটাই ডায়াবেটিক রেটিনোপ্যাথি। আচ্ছা আচ্ছা, তো এটা অন্ধত্বের মতো কঠিন জায়গায় নিয়ে যেতে পারে একটা মানুষকে। আচ্ছা, তো সেটা ওনার হয়নি। এখন ওনার নতুন উপসর্গ চোখে পানি পড়ছে, আর ডাক্তার আবার বলছে চোখের কোনায় মেসেজ করতে। এটা আপনার নেত্রনালী বন্ধ হচ্ছে কি না, এটাও এটাকে সন্দেহ করেছেন উনি। নেত্রনালী বন্ধ হলে মানে চোখের পানি নাক দিয়ে গলায় যায়, এই রাস্তার কোথাও ব্লকেজ তৈরি হচ্ছে কি না, এটা একটা ড্যাক্রোসিস্টাইটিস, এই রোগ, নতুন রোগে উনি আক্রান্ত হচ্ছেন কিনা, এই জন্যই ডাক্তার ড্রপ দিয়েছে এবং চোখের কোনায় মেসাজ করতে বলেছেন। তো আপনি নিয়মিত মেসাজ করুন এবং আপনার ডাক্তারের সান্নিধ্যেই থাকুন, ঘাবড়াবার কিছু নেই। জি, কিন্তু ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হবে। হ্যাঁ, ডায়াবেটিস নিয়ন্ত্রণ, ডায়াবেটিস কঠিনভাবে নিয়ন্ত্রণ করতে হবে। প্রতি 3 মাস অন্তর আপনাকে অবশ্যই চক্ষু বিশেষজ্ঞের কাছে যেতে হবে। দর্শক, আপনাকে আপনার মূল্যবান প্রশ্নের জন্য অসংখ্য ধন্যবাদ। স্যার, আমাদের সাথে আরেকজন দর্শক যুক্ত আছেন। কে আছেন দর্শক? হ্যালো। জি, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। দর্শক, আপনার নাম? আমি সাভার থেকে বলছি, আমার নাম শ্রীদয়। জি 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 জি, হৃদয় সাহেব আপনার বয়সটি বলে প্রশ্নটি করুন। আমার বয়স হচ্ছে 28 বছর। জি জি, আমার প্রশ্ন হচ্ছে, আমার চোখটা নরমাল যে সবার চোখটা সাদা থাকে ওই রকম সাদা থাকে না, আপনার হচ্ছে একটু লাল থাকে, ম্যাক্সিমাম টাইমে লাল থাকে, ধুলাবালিতে গেলে বা রোদে গেলে বা এসিতে গেলে আমার চোখটা সাথে সাথে লাল হয়ে যায়, সেখান থেকে আপনার হচ্ছে আমার মাথাটা ব্যথা করে, অনেক পেইন হয়। আচ্ছা, আপনার সমস্যাটি নিয়ে আমি যাচ্ছি আব্দুল হান্নান মিয়া স্যার। স্যার, আপনার কাছে আসতে চাই, 28 বছর, উনি প্রশ্ন করেছেন। স্যার, কোনো কি প্রশ্ন করতে চান? আপনার কতদিন থেকে লাল হচ্ছে চোখ? জি, আমার তো প্রায় আপনার 2 বছর যাবত একটু বেশি ঘন ঘন লাল হচ্ছে। আপনি যেখানে কাজ করেন এখানে একটু ডাস্ট, ধুলাবালি? না, আমি আগে একটু কম্পিউটারে কাজ বেশি করতাম, ওইটা এখন আমি বাদ দিয়েছি আপাতত। কয়েকটা কারণে হতে পারে, একটা হলো
যে অ্যালার্জি জনিত কারণে, সেটা ডাস্ট বা এটা কারণে হতে পারে, বা খাবারের কোনো কারণে একটা অ্যালার্জি হতে পারে, বা অন্য কোনো মেডিসিন ব্যবহার করেন কিনা বা মাথায় পলক ব্যবহার করেন কিনা, সেক্ষেত্রে কিন্তু এরকম অ্যালার্জি রিয়েশন হতে পারে। আর একটা হলো যে ড্রাই আই, আমরা যেটা বলছি শুষ্কতা, এদের এটা অনেক বেশি হচ্ছে, এটাও কিন্তু এরকম চোখ লাল থাকার একটা কারণ হতে পারে। সেক্ষেত্রে আমি ওনাকে পরামর্শ দেব যে উনি একটি পাওয়ারের চশমা ব্যবহার না করে তার একটা সানগ্লাস ব্যবহার করার জন্য, তাতে করে ধুলা বালি বাতাসটা অনেক কম লাগে। এবং নিকটস্থ একজন চক্ষু বিশেষজ্ঞকে দেখালে উনি দেখবেন যে আসলে ড্রাই আই বা অ্যালার্জি কোনো সমস্যা কিনা, সেই হিসাবে উনি ওটা ট্রিটমেন্ট দিতে পারবেন। আর যদি উনি দীর্ঘক্ষণ থেকে কম্পিউটারে কাজ করেন বা ল্যাপটপে কাজ করেন, সেক্ষেত্রে একটা আর্টিফিশিয়াল টিয়ার ব্যবহার করাই ভালো হবে। সবচেয়ে ভালো যে লোকালে উনি একজন চোখের ডাক্তারকে দেখায় নিন, সেটাই সবচেয়ে ভালো। জি দর্শক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আর ডক্টর শাহেদ হায়দার চৌধুরী স্যার, আপনার কাছে এই পর্যায়ে প্রশ্ন, আমরা কিন্তু যে ধরনের সমস্যাগুলো পাচ্ছি সবই কিন্তু একটু 40-50 ঊর্ধ্ব, একটা সমস্যার কথা কিন্তু আমরা প্রায়ই শুনি স্যার, যে চালসে, আবার দেখা যাচ্ছে একটু বয়স্ক হয়ে গেলে কিন্তু চশমার প্রয়োজন পড়ছে। এই ব্যাপার দুটোকে যদি স্যার একটু একসাথে সংযুক্তি করে বলেন যে আসলে ব্যাপারটা কি এবং কখন চশমার প্রয়োজন পড়ছে। যখনই একজন মানুষ দূরে, মানে 40-এর পূর্বে যদি দূরে কম দেখা কোনো ঘটনা ঘটে, তখনই চশমার প্রয়োজন হবে। মানে দূরে আমরা যেটা কম দেখি সেটাকে মায়োপিয়া বলি, দূরে দেখছি না, এটা আমরা চশমা দিয়ে কারেক্ট করতে হবে। আর আপনি যে প্রশ্নটা করেছেন যে চালসে, তার মানে অ্যাট দি এইজ অফ 40, 40 বছরের বয়সে একজন মানুষ সে কাছে পড়তে পারবো না, আমরা তখন রিডিংয়ে আমাদের প্রবলেম হয়, এই রিডিংটাকে ঠিক করাটাও চশমার কাজ। কাজে চশমা পরার কোনো বয়স নেই। ওই যে আমি বললাম যে প্রি স্কুল আই টেস্টিং, ওইখানেও যদি দূরে দেখা, ব্ল্যাকবোর্ড দেখতে না পারে আমার বাচ্চা, তাহলে তাকে চশমা দিয়ে কারেকশন করতে হবে। এই একটা। এবং 40 ঊর্ধ্ব মানুষ দূরেও কম দেখতে পারে, সেই সাথে কাছে যোগ হয়ে গেল, মানে বাইফোকাল এর প্রশ্ন এসে গেল। কাজেই 40 এবং 40 পরবর্তী সময়ে প্রেস বায়োপিয়া বলি, এটা কোনো রোগ না, এটা চোখের কোনো ত্রুটি নয়, এটা বয়সের কারণে, বয়সের কারণে চোখের একটি পরিবর্তন। মানে আমাদের যে অ্যাকোমোডেশন, যেটা যে যে ধারায় আমাদের চোখের যে মানে অ্যাপারচারগুলি আছে, এগুলি যেভাবে অ্যাডজাস্ট করে একটা মানুষ কাছে পড়তে পারে, সেটা তখন আর পারে না, স্ক্লেরোটিক চেঞ্জ হয়। ওইটাই আমরা প্লাস পাওয়ারের চশমার মাধ্যমে অ্যাডজাস্ট করে দিই। এটাই আসলে সাধারণ মানুষ চালসে রোগ বলে। আচ্ছা আচ্ছা, মানে চালসে হচ্ছে যে কাছে পড়তে পারবে না, কাছে পড়তে পারবে না। অনেকে কিন্তু পেপার পড়তে পারে না, ওই পেপার পড়তে পারবে না, অনেকে বলে যে আমি কোরআন শরীফ পড়তে পারছি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই। হ্যাঁ, আমাকে স্যার কোরআন শরীফ পড়ার ব্যবস্থা করে দেন। আমরা তখন বয়স ভেদে, এটা একটা সাধারণ ফর্মুলা আছে, মানে যদি মনে রাখার জন্য বলি 40, এই 40 বয়সে আমরা +1 যোগ করব। আচ্ছা, 45 বয়সে 1.5 ডায়োপটার যোগ করব। ঠিক তেমনি 50, 55, 55-তে 2.5, 60-এ গিয়ে আমরা 3 পাওয়ার অ্যাড করব, অবশ্যই তারা ভালো দেখবে কাছে। আচ্ছা, আপনাকে ধন্যবাদ স্যার। আব্দুল হানান মিয়া স্যার, আপনার কাছে আসতে চাই, এই যে চালসে ব্যাপারটা নিয়ে যে স্যার বললেন, একটু বয়স্ক হয়ে গেলেই যে আমরা কাছে দেখতে পারি না, আবার বাচ্চাদের ক্ষেত্রেও বেশ দূরে দেখার একটা সমস্যা, এটার সাথে কি স্যার চোখের ছানির কোনো সমস্যা আছে, মানে কোনো যোগাযোগ আছে স্যার? না, আমি শুনতে পাচ্ছিলাম না, এখন এখন শুনতে পারলাম, যে বুঝতে পারিনি কি প্রশ্ন করছেন আপনি, বুঝতে পারিনি, শুনতে পারিনি। আচ্ছা আচ্ছা স্যার, এই পর্যায়ে জানতে চাই যে আসলে আমরা তো আসলে অনেক চোখের ব্যাপারগুলো তো আসলে জানলাম, কেউ একজন মানে কোনো একজন মানুষ তার চোখ ভালো আছে, আসলে তার চোখটা কিভাবে যত্ন নিলে পরবর্তীতে এই সমস্ত ঝামেলা থেকে তার চোখটাকে ভালো রাখতে পারে? চোখের ঝামেলা বা চোখের যত্নের প্রশ্নে এটি নিয়মতান্ত্রিকভাবে চোখ দেখাতে হবে, এটি রুটিন এক্সাম করতে হবে। সেটা কি বাৎসরিক একজন চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে, সেটা শিশু হোক। আর 40 ঊর্ধ্ব প্রতিটি ব্যক্তির প্রতি বছরে কিন্তু ডাক্তারের কাছে যেতে হবে, কারণ পাওয়ার চেঞ্জ আসবে, এই একটা জিনিস। আর
ডায়াবেটিক বা হাইপারটেনশন আছে সেই সমস্ত রোগীদেরকে প্রতি 3 মাস অন্তর অন্তর আসলে চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। এগুলো ম্যান্ডেটরি। কেন ম্যান্ডেটরি? 3 মাস কেন বললাম? ডায়াবেটিস রোগীদের গত 3 মাসের ডায়াবেটিসের হিসাব আমি নিব হিমোগ্লোবিন A1C করে, রক্তে গ্লুকোজের পরিমাণ কি আছে সেই রিপোর্টটি নিয়ে আমার চক্ষু বিশেষজ্ঞের কাছে যেতে হবে। আমার কাজ হচ্ছে কি, আমি চোখের পিছনটা দেখে দিব, রেটিনা ঠিক আছে কিনা। ওই যে ডাক্তার হান্নান বলছিলেন ডায়াবেটিক রেটিনোপ্যাথি, এই রকম একটা ভয়াবহ রোগ থেকে আমরা পরিত্রাণের জন্য আমরা 3 মাস পর পর দেখাব, এবং 6 মাস পরে প্রতি 6 মাস অন্তর চোখের কিছু স্পেশাল পরীক্ষা করব। আমরা কালার ফান্ডাস করব, আমরা অপটিক্যাল কোহারেন্স টোমোগ্রাফি করব, আজ আসলে আমাদের হাতে FFA করব। জি স্যার, আমাদের হাতে আসলে সময় নেই স্যার, নিশ্চয়ই সামনে আগামীতে কোনো পর্বে কোনো অনুষ্ঠানে আবারও বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। তবে এ পর্যন্ত স্যার আপনাদের দুজনকেই আপনাদের ব্যস্ত সময়ের মধ্যে থেকে আমাদের দর্শকদেরকে সময় দিয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। বিশেষজ্ঞদের কথা থেকে এতটুকু বোঝা গেল যে আপনার বয়স ছোট থেকে বড় এই যে চোখ যে ব্যাপারটি, এই চোখের যত্ন নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ, এবং চোখে কোনো সমস্যা হলে খুব তাড়াতাড়ি সময় নষ্ট না করে একজন চক্ষু রোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হলে আপনার চোখ যেমন বাঁচবে তেমনটা আপনার সামাজিক পারিবারিক যে জীবনটি সেই জীবনটিও খুব সার্থকভাবে বেড়ে উঠবে। দেখা হবে নিশ্চয়ই আগামীতে কোনো পর্বে। আজকে এ পর্যন্তই, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেকে ভালোবাসবেন, দেশটাকে ভালোবাসবেন, আর নেক্সাস টেলিভিশনের সাথেই থাকবেন।